আদি যুগের স্মরণকালের ক্যাসেট আমরা ছোটবেলায় দেখেছি। এই ক্যাসেটগুলো খুব জনপ্রিয় ছিল এবং এই ক্যাসেটগুলো আমরা এত এত যে গান বাজাইছি তা বলে শেষ করা যায় না। প্রথম যখন ক্যাসেট তৈরি হয় বাংলাদেশে ক্যাসেট আসে, তখন এই ক্যাসেট থেকে আমরা মাইক দিয়ে পিকনিক খাইছি, ব্যাটারি চালিত ভাবে ক্যাসেটটা বাজাইছি এবং পিকনিক খাইছি বিভিন্ন জায়গায়। কিন্তু আজ শুধু স্মরণীয় হয়ে আছে এই ক্যাসেটগুলো, আর লক্ষ্য করা যায় না। এখন বর্তমান ডিজিটাল যুগে মোবাইলের মাধ্যমে সব কিছু পাওয়া যায়, বিশ্বের সব কিছু হাতের মুঠোয় পাওয়া যায়, গান পাওয়া যায়। আর এগুলিতে এক সময় ছিল টেপ, ক্যাসেটের রেকর্ডার রেকর্ড করে নিয়ে আসা হতো গাইবান্ধা থেকে বা শহর থেকে। সেই রেকর্ড করে নিয়ে আসার পরে আমরা এখানে অটো মেকানিক্যালের মাধ্যমে এখানে ব্যাটারি দিয়ে ক্যাসেটটা বাজাইতাম, ভালোই মোটামুটি সাউন্ড হইতো। আজ আমাদের ছেলেমেয়েরাও জানে না, তারা বলে এগুলো কি, তারা চেনে না। তাই আমি আপনাদের মাঝে এই ডিভাইসটা তুলে ধরলাম, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা যেন জানতে পারে, বুঝতে পারে এই টেপ রেকর্ডার বা ক্যাসেটটি সম্পর্কে। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, তাহলে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। আপনারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সেলিম চৌধুরী, আসসালামু আলাইকুম।